শুধু ভালোবাসলে হয় না, শক্ত করে ধরে রাখতে জানতে হয়। গেলে যাক, থাকলে থাকবে, চলে যেতে চাইলে জোর করব না, জোর করে রেখে দেব না, এটা কোনো ভালোবাসা না। ভালোবাসলে মাঝে মাঝে জোর করেও রেখে দিতে হবে, ভালোবাসা দিয়ে বেঁধে রাখতে হবে। লোকে বলে যে তোমাকে আজ বোঝেনি একদিন ঠিক বুঝবে, আমি বলি এত কিছুর পরেও যে আজ বোঝেনি সে আর কোনো দিনও বুঝবে না। খারাপ কাজের সাথে নিযুক্ত মানুষগুলো খুব সুখে দিন কাটাচ্ছে, কিন্তু ভালো কাজ যারা করছে তারাই দিন শেষে কষ্ট পাচ্ছে। কি আজব ব্যাপার, তাই না? জীবনের প্রথম ভালো লাগা, ভালোবাসার অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না, এটি একমাত্র তারাই বুঝবে যারা কাউকে মন থেকে ভালোবেসেছে। নত হলে যদি সম্পর্ক গভীর হয় তাহলে নত হও, কিন্তু প্রতিবার যদি তোমাকেই নত হতে হয় তাহলে থেমে যাও, কারণ ভালোবাসার স্থান বুকে, পায়ে নয়। কেউ আমাদের ততক্ষণ পর্যন্ত ঠকায় না যতক্ষণ না আমরা নিজেরাই তাদের ঠকানোর সুযোগ দেই। জীবনে এমন একটা প্রিয় মানুষ থাকা উচিত যে বুঝবে আর বোঝাবে, কিন্তু কখনো ছেড়ে যাবে না। জোর করে কারো কাছ থেকে সময় নিতে নেই, জোর করে কাউকে মেসেজ দিতে বলতে নেই, জোর করে কারো প্রিয় হওয়ার চেষ্টা করতে নেই, জোর করে কাউকে কল দিতে বলতে নেই, মানুষকে জোর করতে নেই। মানুষকে জোর করতে নেই আসলে, নিজে বেহায়া হবেন, লাভ নাই, বাদ দেন। কে কাকে কতটুকু ভালোবাসে তার উপর সম্পর্ক নির্ধারিত হয় না, সম্পর্ক নির্ধারিত হয় কে কাকে কতটুকু শ্রদ্ধা করে তার ওপর। ভালোবাসাহীন শ্রদ্ধা সম্পর্ক টিকে যেতে পারে, কিন্তু শ্রদ্ধাহীন ভালোবাসার সম্পর্ক কখনো টেকে না। আত্মীয়র বাড়িতে গেলে আত্মীয় গরিব হলে কিছু না নিয়ে গিয়ে কিছু টাকা তার হাতে দিয়ে আসবেন, দেখবেন আপনি সেখান থেকে আসার পর সবাই আপনার জন্য দোয়া করবেন। মানুষকে সবসময় কিছু না কিছু মিস করতে হয়, কোনো কিছু মিস করাতেও এক ধরনের আনন্দ থাকে। মৃত মানুষদের জন্য আমরা অপেক্ষা করি না, আমাদের সমস্ত অপেক্ষা জীবিতদের জন্য। এই চরম সত্যটি না জেনেই তুমি হারিয়ে গেলে। আপনি যত ফেক হবেন আপনার সার্কেল তত বড় হবে, আপনি যত বাস্তববাদী আর সৎ হবেন আপনার সার্কেল তত ছোট হবে। নানা নানি যতদিন বেঁচে থাকে ততদিন পর্যন্তই নানার বাড়ি সুন্দর। যে তোমাকে ভালোবাসে না তাকে তুমি হাজারো কষ্ট দিয়েও কাঁদাতে পারবে না, কিন্তু যে তোমাকে ভালোবাসে তাকে একটু কষ্ট দিয়ে দেখো, অঝরে ঝরতে থাকবে তার চোখের জল। দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত, যে পালন করে সে সবসময় দোষী হয়, আর যে এড়িয়ে চলে সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায়। মানুষ খুব তাড়াতাড়ি কেন এমন হয়, বদলে যায়, পরিচিত হবার সময় একরকম, পুরাতন হয়ে গেলে আরেক রকম। মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা কিপ্টে নয়, তারা তাদের সামর্থ্য অনুযায়ী খরচ করে, ভদ্র ভাষা নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে লোকটি দুর্বল, কিন্তু আসলে সে জানে না এই গুণটি অর্জন করা কতটা কঠিন। যদি কোনো ভুল করে ফেলি নিজের অজান্তে আমাকে শোধরানোর সুযোগ দিও, যদি জীবন যুদ্ধে হেরে যাই রাস্তা দেখিয়ে দিও, যদি ভেঙে পড়ি মনের জোর দিও। রাগী মানুষগুলো রাগের জন্যই জীবনের অনেক গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে ফেলে। ইয়া রব, নীরবে কষ্ট পাচ্ছে এমন প্রতিটি অশান্ত হৃদয়ে আপনার প্রশান্তি দান করুন। ধন্যবাদ জানান খারাপ সময়গুলোকে, কারণ খারাপ সময় না আসলে চিনতেই পারতেন না কে আপন কে পর। কিছু কিছু ভুল সারা জীবন বয়ে বেড়াতে হয়, যেটা দেখা যায় না সেটা হয় না, যেটা হয় সেটা দেখা যায় না। জীবনে টাকা পয়সা আসবে যাবে, খারাপ সময় আসবে যাবে, কিন্তু প্রিয়জন একবার চলে গেলে আর কখনো ফিরে আসবে না, অতএব প্রিয়জনের হাত ছাড়বেন না। জীবনের সব থেকে বড় শিক্ষক হলো সময়, ক্ষণে ক্ষণে শিক্ষা দিয়ে যায়। সমস্যাকে কখনো এড়িয়ে যেতে চাইবেন না, বরং সমস্যা এলে তার মুখোমুখি দাঁড়াবে। মনে রাখবে সমস্যাবিহীন সাফল্যে কোনো আনন্দ নেই, সব সমস্যার সমাধান আছে। মন থেকে ভালোবাসলে নির্দিষ্ট মানুষটা ছাড়া অন্য কাউকে ভালো লাগবে না। এই স্বার্থপর দুনিয়াতে কাউকে আপন ভাবতে নেই, এই দুনিয়ায় সবাই স্বপ্ন দেখিয়ে মাঝ রাস্তায় ফেলে রেখে চলে যাবে, এটাই স্বাভাবিক। কাউকে বিশ্বাস করার আগে অন্তত দুবার ভাবুন, কারণ এখনকার যুগে বিশ্বাসের দাম কেউ দিতে পারে না। মনে রাখবেন কখনো কখনো নিজের দাঁতই কিন্তু নিজের জীবকে কামড় দেয়। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কষ্ট দিতে পারে,
আবার এমনও কিছু মানুষ আছে যারা নিজে কষ্ট পেয়েও অন্যকে সুখী করার চেষ্টা করে। ভালোবাসা মানে শুধু দেহের আকর্ষণ না, ভালোবাসা মানে হলো সম্মান, শ্রদ্ধা, বিশ্বাস ও ভরসা। একটা মানুষ জীবনে কখনো পুরোপুরি সুখী হতে পারে না, কোনো না কোনো দিক থেকে অপূর্ণতা রয়েই যায়। আবেগ অনুভূতি যেখানে হারিয়ে যায় সেখানে সম্পর্কের মৃত্যু অবধারিত। আঘাত মানুষকে কষ্ট দেয় না, বদলে দেয়। 6টি কারণে আপনার বিড়াল পালন করা উচিত। তারা আপনার বাড়িতে ফেরেশতাদের নিয়ে আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক বিড়াল ছিল, তারা সুন্নত নিয়ে আসে, তাদের লালা বিশুদ্ধ, তারা নিজেদের পরিষ্কার করে, তারা খুব শান্ত। তোমার সব অতীত জেনে যে তোমাকে খুব ভালোবাসবে, বিশ্বাস করবে, তোমাকে কাছে টেনে নেবে, তোমাকে নিয়ে ভবিষ্যতে একসাথে থাকার স্বপ্ন দেখাবে, তার থেকে তোমাকে বেশি ভালোবাসতে কেউ পারবে না। সেই হবে তোমার সত্যিকারের ভালোবাসার মানুষ। আপনি যদি অপর কাউকে দিয়ে আপনার কোনো কাজ করাতে চান, তবে তাকে জিজ্ঞেস না করে অনুরোধ করুন। আপনি যদি জিজ্ঞেস করেন সে আপনার কাজটি করে দিতে পারবে কি না, তাহলে সম্ভাবনা থাকবে সে হয়তো আপনাকে না সূচক উত্তর দিবে। অপরদিকে অনুরোধ করলে বেশিরভাগ মানুষ না করতে পারে না। কোনো কাজ করার আগে বউয়ের সাথে পরামর্শ করি, তাই সমাজ আমাকে নাম দিয়েছে কাপুরুষ। আমি কখনো সমাজের কথায় কান দিই না, সমাজের কথা শুনে আমি মুচকে হাসি। আমি জানি আমি একবেলা না খেয়ে থাকলে সমাজ আমাকে রান্না করে খাওয়াবে না। আমি জানি আমি অসুস্থ হলে সমাজ আমার মাথার পাশে বসে বিনিদ্র রাত কাটাবে না, কারণ আমি শুধু ওর একজন স্বামী না, আমি ওর জীবনের সবচেয়ে ভালো বন্ধু। মৃত্যু কিন্তু হঠাৎ করে আসে না, সঠিক সময়ই আসে। সমস্যা হচ্ছে আমাদের প্রস্তুতি থাকে না বলেই মৃত্যুকে হঠাৎ বলে মনে হয়। দরিদ্র পুরুষদের প্রতি মেয়েদের এক ধরনের মায়া জন্মে যায়, আর এই মায়া থেকে জন্মায় ভালোবাসা। বর্তমান সমাজটাই এমন, সৎ মানুষগুলো অবহেলিত আর অসৎ মানুষগুলো সম্মানিত। সময় অনেক কিছু মেনে নিতে হয়, হয়তো নিজের ভুলে নয়তো ভাগ্যের পরিহাসে। জীবনের জন্য 6টি গুরুত্বপূর্ণ নির্দেশনা। নাম্বার 1, যখন তুমি একা থাকো নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করো। নাম্বার 2, যখন তুমি বন্ধুদের সাথে থাকো জিহ্বাকে নিয়ন্ত্রণ করো। নাম্বার 3, যখন তোমার অনেক রাগ হবে উত্তেজনা নিয়ন্ত্রণ করো। নাম্বার 4, যখন তুমি অনেক মানুষের সামনে আসো নিজের আচরণ নিয়ন্ত্রণ করো। নাম্বার 5, যখন তুমি বিপদে পড়ছো আবেগ নিয়ন্ত্রণ করো। নাম্বার 6, যখন রব তোমাকে সব কাজে সফল করে দিচ্ছে নিজের অহংকার নিয়ন্ত্রণ করো। 10, নারীকে নাচিয়ে বেড়ানোটা কখনো পুরুষত্বের প্রমাণ দেয় না, আসল পুরুষ তো সেই যে এক নারীতেই সন্তুষ্ট থাকে। মুরগির ডিম ফুটে বাচ্চা হলে মুরগি হয়, কিন্তু মানুষের পেট থেকে বাচ্চা হলে মানুষ হয় না, তাকে মানুষ করতে হয়। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়।